ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে এসেছি নতুন তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে। আর আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমি বাড়িতে থাকি, থাকে না আমাদের। আর এই যে রায় খেলা করছে এখন, আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, এরপর চা মুড়ি খাবো নাকি রায়? চা মুড়ি খাবো রায়? কী হয়েছে রায়? কী হয়েছে? পড়ে যাওয়া পড়ে যাওয়া, চলো বেরি চলো। কী খাবা তুমি? তো রায় এখন খাচ্ছে, দেখো রায় কি খেয়েছো তুমি? হ্যাঁ মামা খেয়েছো, খাও খাও। আমরা দুজনের সামনে এখন বসে পড়েছি, এবার আমরা চা মুড়ি খাবো, চলো চা মুড়ি খাই, চলো। আমি এখন চা দিয়ে দিয়েছে, এদের চা আমি চা দিয়ে দিচ্ছি, চাটা খাবো। রাই বিস্কুট খাও তুমি। চাটা খাওয়া কমপ্লিট, এখন চাটা খাওয়া পুরো কমপ্লিট, আর এখন মুড়ি খাওয়ার তরকারি হচ্ছে, তো তারপর গিয়ে মুড়ি খাওয়া হবে। খারাপ হয়ে গেছিলো তো গাড়িটা ঠিক করা হয়ে গেল, আমি ক্যামেরা বুঝতে পারিনি তখন। আর এদিকে পমি এখন ঘর দূর পরিষ্কার করছে, সব কিছু বাইরে বার করে দিয়েছে, ঘর পুরো ফাঁকা একদম, খালি এইটা ফ্রিজটা আছে, বাদ বাকি সব ফাঁকা, এই দেখো। আর এগুলো আমি এখনই নামাবো উপর থেকে, এগুলো ঝরঝরে করার জন্য। আর এদিকে পমি কী করছো? তো পুজো, সেই কারণে সব কিছু পরিষ্কার করছে, দুর্গা পুজোর কথা পরিষ্কার তো করতেই হবে, ভালো করে করো পরিষ্কার। রায় এখন ওর এদিকে মালালি খেলা করছে, এদিকে মালা পরিয়ে দিয়েছে, রায় এখন খেলা করছে। আর এদিকে পমি এখন এইদিকে ঘর দূর পরিষ্কার করছে, চললো, এই দেখো রায় খেলা করছে এখন। ও রায়, আরে এখন চলে আসছে, ভালো করে পরিষ্কারটা করো। টেবিলটার উপর পা দিয়ে এইখানটা উঠবো, আর এইগুলো সব নামিয়ে দেবো পরিষ্কার করার জন্য, এদিকে নামিয়ে দেবো সব। এখন আর আমি এখন উঠবো, আর এদিকে রায় চলে এসছে, ধরো টেবিলটা, পুতুল রায় পুতুল তোমার। আমি এতক্ষণ ঘর ঝাড়ছিলাম, এবার দাও সাবধানে, ওঠো সাবধানে, পড়ে যেও না, যদি ভেঙে যায়। এইদিকে এখানে এখানে এইখানটা টেবিল লাগাও, এখানে জানলাতে পা দাও, বাঙ্কারের উপরে উঠে পড়ছে। কিছু ভাঙেনি, তাহলে উঠে উঠতে হয় না, তাহলে ভেঙে যাবে সব। যা এবার নামবে কি করে? আরে তাহলে শোনো না, এখানটায় এখানটা টেবিলটা লাগাও, দিয়ে এইদিকে দেওয়ালে দেওয়ালে পা দিয়ে ওঠো। তোমরা দেখো বাংকারে কি করে উঠবে, লাফিয়ে উঠে পড়বে। গুড গুড এবার লাগবে পরিষ্কার করতে। ছাড়বে ছাড়বে, যখন এগুলো ছাড়ালাম ছাড়বে ছাড়বে, নাকি দেওয়ালে ছেড়ে যাবে। রায় উঠে পড়েছে, রায় ওর বাবার সঙ্গে ঘর ঝাড়বে। মা ঝাড় দি দাও, ঝাড় দি দাও, পরিষ্কার করে দাও, তুমি পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও না, ঝাড়লা ঝাড়লা।
হলো জেনে দাও রাই চাটা এই যা নিচেতে ফেলে দিল চলো তো আমার এইটা পুরোটা কমপ্লিট হয়ে গেল পরিষ্কার করা এইটা হয়ে গেছে এখানে কত সুন্দর হয়েছে অনেক সব ফুল আছে তো আমি এবার নাম বলবো এখান থেকে নামটা কি বলে এডি আর একটা সরোদি টেবিলে রাখতাম দেওয়ালে পা দাও দেওয়ালে দে দরজাটা খুলে হ্যাঁ লাগিয়ে দাও টেবিলে রেখে যাবে ভাঙবে না আস্তে করে দাও আস্তে করে আস্তে করে লাগলো না কমপ্লিট হয়ে গেল পরিষ্কার করা তো আমি এখন যাব আর গাড়িটা স্টার্ট করবো গাড়িটা ঠিক হয়ে গেছে তো ডাকছে মিস্ত্রি সেই কারণে যাবো দেখবো স্টার্ট করবো চুলগুলো প্রচণ্ড খারাপ হয়েছে প্রচণ্ড চুল চলো এসে চুলটা আমি আঠাবো তো চলো তো এখন আমি ঘর মুছছে আর আমি ভিডিও বানাচ্ছি আর আমি এখনই গাড়ি ঠিক হয়ে গেছে গাড়িটা ঠিক চালিয়ে একবার দেখে নিলাম আর মিস্ত্রি চলে গেছে আর এদিকে আমি এখন পুরো ঘর মুছছে এদিকে সব নামিয়ে দিয়েছে আর রায় এখানে আছে রায় তোমার চোখে ধুলো পড়বে তুমি এখান থেকে বেরিয়ে পালে এসো বেরো করতে যাবো এসো চলো প্যান্ট পরে নাও দিয়ে বেড়াতে যাবো তো আমি দেখো এখন এদিকে মুছছে ওই চল যাবো তো চলো এখন রায়কে একটু ঘুরে আসি তারপর আসছি ভিডিওতে এই কাঞ্চো কেন ওইটা ওইটা লাগবে স্যানিটাইজার দেবে দেখো দেখো হাতে স্যানিটাইজার দেবো কাল মা স্যানিটাইজার নিও 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 না না হাত হাত দেখছো দেখছো কত কেমন ঠান্ডা হচ্ছে চলো রায়কে প্যান্ট পরে দাও চলো বেড়াতে যাবো বালিশ রায় তো চলো আমি এখন যাই বেড়াতে রায়কে নিয়ে একটু ঘুরে আসি তো আগে তো আমি ঝাড়া পোছা কমপ্লিট করে নেই তো চলো যাই আমি বেরিয়ে ওই তো চলো আই দে দিদি স্যানিটাইজার বোতলটা দিয়ে দাও তো চলো দেখা হচ্ছে একটু পরে এখনো কমে ঘর মোটা কমপ্লিট হয়নি এখনো করছে আর বাইরের অবস্থা বিরাট ব্যাপার এখন আমার মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে এখন বাজে 9:56 তখন মুড়ি খাবো মুড়ি নিয়ে বসে পড়েছি আর মুড়ি তুলেছি এ দেখো তরকারি আর এদিকে মুড়ি তো চলো এখন আমি মুড়িটা খেয়ে নিই জল তো খাওয়া দাওয়া কমপ্লিট করি না আগে তারপর দেখা হচ্ছে ভিডিওতে যদি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি ঘরে আর পমি এখন এই লাস্ট এটা মুছছে লাস্ট এটা মুছলেই কমপ্লিট পুরোপুরি ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে তো এখন বাইরে সব এরকমভাবে পড়ে আছে ছড়ি ছিটিয়ে কিছুক্ষণ পর আমি আবার চলে এলাম ভিডিওতে আর এখন সময় হয়ে গেছে এখন বাজছে বেলা 2 তো এই সময়টা খাওয়া দাওয়ার সময় ভাত খাওয়ার সময় হয়ে গেছে তো এখন আমি ভাত খাবো তো তার আগে আমাকে চানটা করে নিতে হবে তো চাবো আগে চান করবো তারপর ভাত টাত খাবো তো যাই আগে চানটা করে নিই আর একটু আগে বৃষ্টি পড়ছিলো সেটাও ভিডিও করতে পারিনি কারণ তখন বৃষ্টি পড়ছিলো এদিক ওদিক সব পড়েছিল সেই কারণে সব গুছাছিলাম বলে আর ভিডিও করতে পারিনি তো এখন যাবো আর চান টান করবো খাওয়া দাওয়া করবো তারপর আসবো ভিডিওতে তো যাই আগে ফার্স্ট আমি চান করবো আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো ঘর সাফ করা হয়ে গেছে যেভাবে নোংরা ছিল সব ঝুল টুল সব ঝাড়া হয়ে গেছে ঘরের পুরো সব পরিষ্কার করা হয়ে গেছে আর যাবো এখন আমি চান করতে আলুর বস্তাগুলো এগুলো সব পড়ে আছে এগুলো সব পড়ে আছে এগুলো সব সব নোংরা হয়ে আছে সন্ধ্যেবেলায় গাড়িতে মাল লোড করবো কালকে ভোরের জন্য আজ তো আর ছিল না আজ মাল এসছে তো এগুলো যেগুলো আছে সেগুলো আমি কালকে বিক্রি করার জন্য আজ সন্ধ্যেবেলায় গাড়িতে লোড করে নেবো তো যাই আগে ফার্স্টে চান টান করে আসি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে এখন চান টান করে চলে এলাম এবার চুলটা আঠাবো চুলটা অনেক বড় হয়ে গেছে
এখন এইভাবে আছে রিলাম, এখন শুকাবে চুলটা, ভাত টাত খেয়ে নিগা। তো চলো যাই, ভাত খাওয়ার পর দেখা হচ্ছে তোমার সাথে ভিডিওতে। ভাতটা আগে খেয়ে আসি। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চললাম ঘরে, আর দেখছি রাই আর কমে এখানে খেলা করছে। কি করছো রাই তুমি? এটা কি করছো? এটা মায়ের টিপটা কেন খুলে নিছো? কেন খুলে নিয়েছো তুমি মায়ের টিপটা? কি করবা দিয়ে টিপটা? কি করবা টিপটা? কি করবা বাবা? ও পড়বে ঠিক, তুমি পড়বা টিপটা? যা পড়ে দাও। কোন বাজে তিনটে, তো এইদিকে রায়, ওইদিকে মায়ের টিবিলি লিছে। প্রচন্ড রোদ আছে এখন, তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট করব, তারপর উঠে আবার ভিডিও করব। তো চলো এখন একটু পরে আসছি ভিডিওতে। ফোনটাও চার্জ শেষ, তো ফোনটা একটু চার্জে বসিয়ে দিই। কী করছো তুমি অমনি করে? কী করছো? আর করবা, আর করবা, আর করবা। মারবো, মারবো। খুব বদমাশি করছে। হ্যাঁ বদমাশি করো না। ও বাবা, তোমাকে টাকা দিচ্ছি। হ্যালো বলো। হ্যালো হ্যালো বলো বলো হ্যালো বলো। বিরাট বদমাশি করছো কিন্তু তুমি, তুমি বদমাশি করছো। আর বদমাশি করছো? আর বদমাশি করবো না, বুঝে না আমি করি নাই। তো চলো এখন একটু রেস্ট করি, আর রায়ও রেস্ট করবার জন্য শুয়ে পড়ছে। দেখো এদের শুয়ে পড়ছে, রায় শুয়ে পড়ছে। তো চলো আমরা এখন একটু রেস্ট করি, তারপর আসবো ভিডিওতে। তো ফ্রেন্ডস, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যে হয়ে গেছে। আর সন্ধ্যে হয়ে গেছে আর আমি এখন আছি এই দূরে, আর এখন রায় সন্ধ্যে হয়ে গেছে আর রায় পড়া করছে। এই দেখো রায় কেমন পড়ছে। রায় তুমি কি পড়া করছো? এই দেখছো রায় খালি গায়ে পড়া করছে ডিউটির বই নিয়ে। ওর পড়ার ভাষা কিছু আমরা কিছু বুঝতে পারছি না, কেউ কীরকম পড়া করছে। চলো তোমার মা ডাকছে রায়, চলো ওই 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 ঘরে চলো, মা ডাকছে, চলো চলো যাবা যাবা, এইদিকে যাবা, এইদিকে তাকাও। এই অত পড়া করতে হবে না, এখন পড়া করার সময় হয় না, যখন সময় হবে তখন পড়া করো বাবা। বেশ তো চলো, মা ডাকছে যাবা, তাইছো যাবা, মা ডাকছে যাবা, মা ডাকছে যাবা, চলো পালিছো তা পড়া করুক। তো কোনখানে কোন ও কাকি কাকি এখনো পড়া করছো? এটা কি খাতালা? হ্যাঁ পড়া করলো, পড়া করলো। হ্যাঁ বাবু মিলে বসে পড়া করতে হয়, তো অমনি করে পড়া করলে হবে? ভালো করে বসো, বাবু মিলে বসো, বাবু মিলে বাবু মিলে বসে পড়া করো। আগে বসো, ভালো করে বসো। এই যে পড়া হয়েছে রায় এখন। যখন পড়া করার সময় তখন পড়াটা করবে, এখন পড়া করি কি হবে? এখন সন্ধ্যে হয়ে গেছে, আমি চলে এসেছি ঘরে, আর একটু পরেই দাদা আসবে, আর গাড়িতে মালগুলো লোড করে নেবো কালকের জন্য। কালকে ভোরে হাট আছে, সেই জন্য গাড়িতে লোড করে নেবো। আর রায় এখন ওইখানে পড়া করছে, তো আমি এই ঘরে আছি, আর পমির বিছানা পাতাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা, খাওয়া দাওয়া করে তো অনেকটা সন্ধ্যে হয়ে গেছে, তো মাল পুরো লোড করে আমি এবার খাওয়া দাওয়া করে শুরু করবো। এখন আর আমার কোনো কাজ নেই, খালি ওই মালগুলো লোড করাই কাজ। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের,
একটু সাপোর্ট করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওতে ভাই আমার 10টা লাইক কমপ্লিট করবে, ঠিক আছে? তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো।